আইয়ামান মাদুদা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে তার পক্ষে অধিক কল্যাণকর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানতে শাওবান কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এ কথার নিশ্চয়তা দেবে যে সে লোকের নিকট কিছু চাইবে না আমি তার জন্য বেহেশতের নিশ্চয়তা দেব আহমদ 22374 আবু দাউদ 1645 নাসাই 2590 ইবনে মাজাহ 1837 সহিহ তারগিব 813